বুঝতে পারছো না না আমি কি রিস্কটা নিয়েছি। একটা নার্সের ড্রেস পরে ওখানে গিয়ে ওভাবে ইঞ্জেকশন পুশ করা চারটিখানি কথা একজনে যদি দেখে ফেলতো না আন্টি, আমার চাকরিটা চলে যেত আজকে। তার থেকেও বড় কথা হলো, যদি আজকে পেশেন্টের কন্ডিশন আরো ডিটোরিয়েট করে এবং সেটাও ভুল ইঞ্জেকশনের কারণে, সেটাও আমি ছদ্মবেশে নার্সের কস্টিউমে গিয়ে করেছি বলে, আমার তো জেল হবে, জেল অনিবার্য আমার। আর এই কাজটা আমার করতে হয়েছে তার কারণ প্রত্যেক দিন যশ আর শবনমকে চোখের সামনে একই হসপিটালে দেখা আমার পক্ষে সম্ভব নয় আন্টি, আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমাকে এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, বেরোতে হবে মানে কি? তোমাকে বেরোতে হবে মানে? আরে তুমি বেরোলে তো আমাকেও বেরোতে হবে তোমার সাথে। তোমাকে কি আমি একা যেতে দেবো নাকি? আমি কেন যাবে বলো তো? এটা তো তোমার ডিউটি না, এটা আমার ডিউটি। কাল সকালে তোমার ডিউটি আছে, তোমাকে এমনিতেই হাসপাতালে যেতে হবে। আর তুমি আমি দুজনে এক হাসপাতালে চাকরি করে বলি যে সবসময় তোমাকে আমায় নিয়ে যেতে হবে, তার তো কোনো মানে নেই। আর তুমি যদি ডাক্তার না হতে তখন কি হতো? তখন তো তুমি আমার সাথে যেতে না। কিংবা তুমি যদি অন্য কোথাও চাকরি করতে তখনও তুমি আমার সাথে যেতে না। আমি আলাদা থাকলে তখনও তুমি আমার সাথে যেতে না, আমি একাই যেতাম। আমরা এক জায়গায় চাকরি করি বলে সবসময় তো প্রিভিলেজ নেওয়ার কোনো মানে হয় না। আর দেখো আমার সত্যিই খুব টেনশন হচ্ছে, আমি আমি তোমায় বোঝাতে পারছি না আমার কতটা টেনশন হচ্ছে। কথায় কথা বারে আমি বরঞ্চ একটা ক্যাব ভাড়া করে বেরিয়ে যাচ্ছি। শবনম, আমি ডাক্তার এবং আমি ওই একই হসপিটালে কাজ করি। ঘটনাচক্র, যখন তুমি আমার স্ত্রী তখন তোমার এই লজিকগুলো আমি জাস্ট মেনে নিতে পারছি না। আমি গাড়ি বের করছি, তুমি তৈরি হয়ে চুপচাপ নিচে চলে এসো। আর এই বিষয়টা নিয়ে আমি আর কোনো আর্গুমেন্ট করতে চাই না। দেখো অনেক দেরি হয়ে গেছে, আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে, যাওয়া উচিত। তবে একটা কথা আছে জানো, মানে আই মিন আমারও এটা ফিল হয়েছে কোথাও যে তুমি ওর ওষুধটা চেঞ্জ করে ঠিক করোনি। বাট তুমি বললে যে পেশেন্ট রেসপন্ড করেছে ওষুধটা দেওয়ার পর, তাই আমি একটু ভরসা পেলাম। তো অনেক সময় এরকম হয় যে আমরা কোনো ওষুধ অ্যাপ্লাই করি পেশেন্টের উপরে, সেটা সেই মুহূর্তে হয়তো কোনো অ্যাকশন নেয় না, এক দুদিন পর নেয়। এই ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। এখন পেশেন্ট ডিটোরিয়েট করছে, আমার মনে হয় তুমি এটা ঠিক করো নিশা। আমি কনফিডেন্ট, আমি ওষুধটা চেঞ্জ করে কোনো ভুল করিনি। শুনুন, জীবনে কখনো কখনো হারতে শিখতে হয়, তাতে কিছু এসে যায় না। তুমি যে ওই ওষুধটা অ্যাপ্লাই করার পরই পেশেন্টের এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো পরিষ্কার বলো? পরিষ্কার বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। পেশেন্ট তো ইমপ্রুভ করছিল, হঠাৎ এতটা কি করে ডিটোরিয়েট করে গেল? আমাকে না গিয়ে সমস্তটা দেখতে হবে, পেশেন্টের ফুল একটা চেক আপ করাতে হবে, সমস্ত টেস্ট করতে হবে যে কোথা থেকে এই প্রবলেমটা হলো। আর দেরি করে ঠিক হবে না, এক্ষুনি বেরোতে হবে। চলো, আমি তৈরি হয়ে আসছি।